প্রায় 24 ঘন্টা পর বকখালির পর্যটন কেন্দ্র লাগোয়া জঙ্গলে আগুন নিয়ন্ত্রণ এলো, জানালেন সহ বিভাগীয় বন আধিকারিক। ফেব্রুয়ারি আনুমানিক বিকেল 4টে নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বকখালির বিশ্বলক্ষ্মী মন্দির লাগোয়া বনাঞ্চলে আগুন দেখতে পায় সমুদ্রতটে ডিউটি করার সময় সিভিল ডিফেন্সের কর্মীরা। এরপর সিভিল ডিফেন্সের 16 জনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। ওই ঘটনার খবর পেয়ে ফেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ও বনকর্মী এবং স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগায়। এরপর ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল সাগরের এসডিপিও দীপাঞ্জন চ্যাটার্জি। জঙ্গলের ভিতরে আগুন লেগে যাওয়ার কারণে দমকল ওই স্থানে ঢুকতে পারছিল না, যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছিল প্রশাসনকে। 13 ফেব্রুয়ারি রাতে জেসিবি গাড়ি দিয়ে সাদা বালি ঢাকা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়েছিল, তবে অন্ধকার থাকার কারণে সমস্যার মধ্যে পড়তে হয়েছিল প্রশাসনকে। চোদ্দই ফেব্রুয়ারি সকাল থেকে পুনরায় আগুন নেভানোর কাজ শুরু করেছিল স্থানীয় প্রশাসন ও বন দপ্তর। কিভাবে আগুন লাগলো তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। অবশেষে প্রায় 24 ঘন্টা পর বকখালির পর্যটন কেন্দ্র লাগোয়া জঙ্গলে আগুন নিয়ন্ত্রণে এলো, জানালেন সহ বিভাগীয় বন আধিকারিক চিন্ময় বর্মণ। এখানকার রেঞ্জ অফিসার, এখানকার আমাদের যা স্টাফেরা রয়েছেন, তার সঙ্গে এখানকার পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, ভিডিও থেকে শুরু করে এখানকার কোস্ট গার্ড এবং এখানকার ফায়ার ব্রিগেড, তারা আপ্রাণ চেষ্টা করেছে এবং আগুন পুরোপুরি এখন কন্ট্রোলের মধ্যে রয়েছে। কালকের আগুন নিভে যাওয়ার পরে আজকে কিছু কিছু জায়গাতে যে সমস্ত শুকনো গাছের গুঁড়িগুলো ছিল, সেই গুঁড়িগুলো ও আপনার যেগুলো থেকে ধোঁয়া বেরোচ্ছে সেগুলোকে আজকে সকালেও প্রথমে বাড়িতে দেওয়া হচ্ছে এবং তারপরে সেগুলোকে আবার জল দিয়ে নিভে দেওয়া হচ্ছে। আগুন এখন পুরোপুরি কন্ট্রোলের মধ্যে রয়েছে। পণ্যই আমি এসেছি আজকে, কাল শোনার পরে ডিএফও স্যার সকাল সকাল আমাকে পাঠালেন, তো আমি এসে দেখছি বিষয়গুলো কীভাবে আগুন লেগেছে না লেগেছে সেই নিয়ে তদন্ত চলছে। থানাতে একটা প্রাইমারিলি এফআইআর করা হয়েছে, আশা করি কিছুদিন বাদে আমরা এর সমাধান সূত্র খুঁজে পেতে পারবো, যাতে আগুন না লাগে বা কেউ জঙ্গলে ঢুকতে না পারে বা যারা ঢুকবে তাদেরকে সতর্ক করা বা তাদেরকে যথাযথ ব্যবস্থা নেওয়া তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া, সেই চেষ্টাটা আমরা করবো। বকখালি থেকে ক্যামেরায় শুভাশিস সর্দারের সঙ্গে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com।